ওয়েলকাম মাই ফ্রেন্ড আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে এখন বাজে রাত আটটা তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন একটা টাইমে স্টার্ট করলাম মানে সকাল থেকেই স্টার্ট করতে হয় কিন্তু আজকে একটা অ টাইমে স্টার্ট করলাম তো আজকে স্টার্ট করলাম এই টাইমে তার কারণ মানে রাত্রিবেলা কি রান্না হবে কি রান্না করব সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর সারাদিন ভিডিও করিনি তার কারণ মানে সারাদিন প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে অনেকগুলো কাজকর্মও ছিল আমার ঘরেরই কাজকর্ম তো সে জন্য কিছুই শেয়ার করিনি রান্না রান্নাবান্নাও তেমনভাবে কিছু করিনি ভাত আর নিরামিষ একটা তরকারি করেছি তার কারণ হচ্ছে রাত্রিবেলা আমি আজকে একটা স্পেশাল জিনিস বানাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্যই আমি দুপুরবেলা ভালো কিছু রান্না করিনি তো আজকে রান্না করব রাত্রিবেলা বিরিয়ানি আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাবও আছে অতটা গরম নেই তো তার জন্যই আজকে ভাবলাম বিরিয়ানি খাবো অনেক দিন থেকেই মানে বিরিয়ানি খেতে চাইছিলাম মানে এই ধরো পনেরো বিশ দিন আগে বাড়িতে গেছিলাম মানে এমনি তো যাই তো পনেরো বিশ দিন আগে বাড়িতে যখন গেছিলাম তখন বাড়িতে বিরিয়ানি করে খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি মানে শেয়ার করা হয়নি মানে হঠাৎ করেই করা হয়েছিল মানে ট্রাইপটটা নিয়ে যাইনি তো তার জন্য আর শেয়ারও করতে পারিনি তো আজকে এই বাড়িতে বিরিয়ানি করব। একদম সিম্পলভাবে আমার মতন করে আমি করব জানি না তোমরা কিভাবে করো তা আমার মতনভাবে সিম্পলভাবে করব তো এখন যাচ্ছি রান্নাঘরে আটটার দিকে কেন বিরিয়ানি করতে জানোই তোমরা একটু সময় লাগে তো চলো তো এইখানে আমি বিরিয়ানির সব মশলাগুলো নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে জায়ফল আর এখানে কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে চালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছি এখানে মাংস রয়েছে ওইদিকে আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আর আদাটাকে বেটে নেবো তো সব কিছু রেডি এখন আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করব তো এইখানে আলু আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি অনেকে বিরিয়ানির মধ্যে হলুদ দেয় না মানে মাংসটা যখন রান্না করে তখন হলুদ দেয় না কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়েছি আর এখানে আলুগুলো আগেই ভেজে রেখেছি তো মাংসটার মধ্যে বেশি জল দেব না আমি অল্প সামান্য জল দেব কেননা এটা তো মানে বিরিয়ানির মধ্যেই মাংসটা দেওয়া হবে তো সেখানে অল্প ঝোল দিতে হবে আর এখন আমি আদা আর রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিবো জিরার গুঁড়া তো এইভাবেই আস্তে আস্তে নাড়তে থাকবো আর কষাতে থাকবো জল দেবো না পরে সামান্য একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য আর এই যে এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম তো এইভাবেই নাড়তে থাকবো আর এরপরে আলুগুলো যে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দেবো তারপর আস্তে আস্তে কষাতে কষাতে একটু পরে আমি সামান্য অল্প জল দিয়ে দেবো খালি সেদ্ধ হওয়ার জন্য মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল একটু সেদ্ধ হবে আর মানে ঢাকনা দিয়ে দিলাম আর এই পাশে বসিয়ে দিয়েছি ভাত তো জল মানে ভাতের মধ্যে চাল দেওয়াও হয়ে গেছে অর্ধেকটা ফুটেও এসছে তো এখন দিয়ে দিলাম এখানে অনেক রকম মানে দারচিনি লং জায়ফল জৈত্রী সব কিছু দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে তো ভাতটা তো বেশি সেদ্ধ করব না মানে চালটা বেশি সেদ্ধ করব না তো কিছুক্ষণ হয়ে গেলেই নামিয়ে নেবো তারপরে বিরিয়ানিতেও মানে যখন তখনও তো একটু সেদ্ধ হবে তো আমি একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নেব আর মাংসটাও আমার হয়ে গেছে তো ভীষণ গরম উঠিয়ে দেখাতে পারলাম না তো দেখো ভাতটা আমার হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো এখন যেহেতু আমি এই হাঁড়িটার মধ্যেই আবে আবার বিরিয়ানিটা মানে সাজিয়ে মানে মানে ভাত মাংস সব কিছু সাজিয়ে রেডি করে এই হাঁড়ির মধ্যেই যেহেতু আরও আবার আর কি বিরিয়ানিটা করব তো হাঁড়ির ভাতগুলো আমি গামলাতে সসপ্যানে ঢেলে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি না হলে চাপা হয়ে থাকলে গরমের মধ্যে আরও মানে বেশি ইসে হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর এইখানে দেখো দুধ মানে আমি দুধের মধ্যে একটু ফুড কালার নিয়ে নিলাম আর ফুড কালারটা দেখো আমি গুলে নিচ্ছি এর আগে যেদিন করেছিলাম সেখানে আমি ফুড কালার দেইনি তো আজকে একটু ফুড কালার দিবো আর এখানে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আর আতর সব কিছু একসাথে গুলে নিয়ে তারপর বিরিয়ানিতে দেব তো প্রথমে হাঁড়ির মধ্যে আমি দেখো ঘিটাকে দিয়ে দিলাম ঘিটা হাঁড়ির মানে চারদিকে যাতে লাগে সেজন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম আর এখন দিয়ে দেব প্রথমে ভাত তারপর দিয়ে দেব মাংসটা দেখো মাংসটার মধ্যে অল্প অল্প ঝোল ঝোল রেখেছি অল্প সামান্য মাখা মাখা ঝোল এখন মাংসটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ওই যে মানে একটা যে দুধের মধ্যে সব কিছু মশলা দিয়ে যে একটা মানে বানিয়ে নিয়েছি সেটা দিলাম আর এখন বিরিয়ানি মশলা দিলাম আবার দিয়ে দেব ভাত বারবার দেওয়ার থেকে তো আমি বাটির মধ্যে যে দুধের মধ্যে মানে ফুড কালারটা মিশিয়ে নিয়েছি সেখানেই আমি কেওড়া জল গোলাপ জল মিঠা আতো সব কিছু দিয়ে দিলাম এখন ভাত দিয়ে আবার মাংস দিয়ে দেবো তো এইভাবেই চলতে থাকবে এখন আবার ওই মশলাটা দিয়ে দেবো আর বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো এইভাবেই চলতে থাকবে ভাত তারপর আবার মাংস মাংস ওপরে আবার মশলাগুলো এইভাবেই লেয়ারে লেয়ারে চলতে থাকবে তো আমি এখানে একটু ঘিও দিয়ে দিচ্ছি মাঝখানে তারপর আবার দিয়ে দেবো ভাত তো এইভাবেই লেয়ারের লেয়ারে দিব আমি তো তোমরা দেখতে থাকো তো দেখো আমার মানে সাজানো একদম কমপ্লিট শেষ ওপরে এটা যতটুকু ছিল মানে দুধের ওইটা মশলাটা তো সেটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম ওপরে একটু ঘি ছড়িয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে আমি শিয়ে দেব তা একদম ডাইরেক্ট গ্যাসের মানে ওপরে বস বসায়নি নিচে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি তার উপর হাড়িটা আর ওপরে ভারী কিছু রেখেছি তো আমি আধা ঘন্টা পরে যে বিরিয়ানিটা নামিয়ে নিয়ে এখন সার্ভ করব তো ধন্যবাদ